এক যুবক ভাই বলতেছে যে এমন কিছু গান করবেন যাতে যুবক ভাইয়েরা নাচে। তো সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, শরীরের রক্ত গরম তো, মানে এই শীতেও তাদের ঠান্ডা যাতে না লাগে সেই জন্য নাইচা শরীরটাকে গরম রাখতে চায়। কিন্তু সেই যুবক ভাইদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, বেয়াদবি মাফ করবে সবাই। আসলে ভাইরে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষ এই বাউল গান শুনতে আসে আর দুই চোখের পানি জর্জর করে পড়তে থাকে। কাকে স্মরণ করে? আমার মাওলাকে স্মরণ করে, দয়াল নবীকে স্মরণ করে, যার যার পীর মুর্শিদকে স্মরণ করে। কিন্তু ওই বৃদ্ধ বয়সে মানুষ করার মতো সময়টা পার হয়ে যায়, আর যখন এই যৌবন বয়স, এই যৌবন বয়সেই মানুষের এবাদতটা সবচাইতে বেশি কাজে লাগে। তো ভাইরে, আপনি দেখবেন আপনার ভিতরে ভিতরে আপনি গান শুনতে আসছেন, গান শুনে, কিন্তু এই গানে আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে যখন ভিতরে ভিতরে জিকির করতে থাকবেন তখন দেখবেন আপনার শীত চলে যায়, গরম আইসা পড়ছে। আপনার ওই নাচানাচি করে ফালো ফালি করে শরীর গরম করার দরকার নাই। একবার ভিতরে সেই মাওলার নামের জিকির আপনি করে দেখেন, যদি করতে পারেন জিকির, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার শীত সব চলে যাবে, ঘাম ধরতে থাকবে। তাই এই বাউল গানটা হচ্ছে, গান হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞানে যদি কেউ মাওলাকে ধ্যান করতে পারে তাহলেই তো আমার মাওলার দিদা পাওয়া যায়। এই গানটা কিন্তু পুরো আউল ফাউল জায়গা নয়, নাচানাচির জায়গা কিন্তু এই বাউল গানের মঞ্চ না। নাচানাচি যদি করতে হয় তাহলে ওই যে বিয়ে শাদির অনুষ্ঠানে অনেক ডিজে পার্টি হয় সেইখানে নাচানাচি করে, কিন্তু এই বাউল গান যেখানে একটি দরবার, একটা মাজার শরীফ যেখানে আছে, যেই বাড়িতে সিন্ধি হয় মাজার আছে, সেইখানে নাচানাচির গান কখনো চলে না। সেইখানে আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে ভিতরে ভিতরে জিকির করে গান শ্রবণ করতে হয়। তাই সকলে সেই দিকে লক্ষ্য রেখে যার যার পীর মুর্শিদকে স্মরণ করে, আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে গানটা শুনবেন। কথাটা এই জন্যে বললাম, গানটার মধ্যে বললেন, তাইফের ময়দানে আমার দয়াল নবী পাথরের আঘাতে তার সর্ব অঙ্গ ধরে রক্ত দিয়ে ভরে গিয়েছিল। কেন ধরেছিল, কেন নবীকে পাথর মেরেছিল? যারা কাফের ছিল, একমাত্র যেই ইসলাম নিয়ে আমরা দাবি করি সেই ইসলাম প্রচার করতে যেই আমার দয়াল নবী এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করেছে, কিন্তু আমরা তার উম্মত হয়ে উম্মত দাবি করি কিন্তু উম্মত হইতে পারি নাই। তার উম্মত হয়ে একদিনের জন্য সে দয়াল নবীজির প্রেমে, তার মহব্বতে, যার কারণে আল্লাহ পাক এত সুন্দর সৃষ্টি আমাদেরকে দেখিয়েছেন, সে দয়াল নবীর ভালোবাসায় একদিনের জন্য দুই ফোঁটা চোখের পানি আমরা ফেলি না। দুনিয়ার রং তামাশা নিয়ে মেতে আছে, কিন্তু এই বাউল গানের মঞ্চে যারা গান শুনতে আসে, প্রকৃতভাবে যারা গান শুনে, তারা এই মঞ্চে বসে আমার আল্লাহকে স্মরণ করে, আমার রাসূলকে স্মরণ করে, পীর মুর্শিদকে স্মরণ করে এক ফোঁটা চোখের পানি হইলেও ফালায়। তাই গানের মন্ত্রটা হচ্ছে, এখানে এসে কেউ ইবাদত করে, কেউ কিছু নিয়ে যায়, আবার কেউ বর্জন করে যায়, কেউ তুলে নেয় আবার কেউ বর্জন করে। তাই আমি বেশি কোথায় যাব না, সকলে আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে, পীর মুর্শিদকে স্মরণ করে গান শুনবেন, সেই আশা নিয়েই আমি আপনাদের মাঝে গান করব। ধন্যবাদ।